দীঘা পুরী বাঙালির পছন্দের সমুদ্র সৈকত হলেও অনেক বাঙালিরই পছন্দের তালিকায় কিন্তু রয়েছে ভাইজ্যাকও, যে শহর পূর্ব উপকূলের গোয়া নামেও পরিচিত। আপনার হাতে যদি 4-5 দিন সময় থাকে তাহলে ঘুরে আসতেই পারেন অন্ধ্রপ্রদেশের সব থেকে বড় শহর এই ভাইজ্যাক থেকে, যেখানে গেলে সমুদ্র পাহাড় দুটোকেই একসাথে উপভোগ করতে পারবেন। কিভাবে আমরা ভাইজ্যাক এবং আরাকু ভ্রমণ করেছিলাম সবিস্তারে সবটাই আপনাদের জানাবো। তাহলে চলুন ভাইজ্যাক ভ্রমণের সিরিজ আজ থেকে শুরু করা যাক। ১৭ জুলাই বুধবার ভোর ভোর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে ফলকনামা এক্সপ্রেস ধরে যাব বিশাখাপত্তনম জাংশন। সাউথের দিকের বেশিরভাগ ট্রেনই ছাড়ে নিউ প্ল্যাটফর্ম থেকে। ঘড়ির কাটায় 8টা, ট্রেন ঢুকে গেল 22 নম্বর প্ল্যাটফর্মে। কাকিমা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল উপমা, সেটা খেয়ে সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এই ট্রেনের একটা সুবিধা রয়েছে, এখানে কিন্তু প্যান্ট্রি কার আছে। ট্রেনের জার্নি আমার বরাবরই খুব পছন্দের, গল্প আড্ডা মজা খেলা বাইরের দৃশ্য সবকিছু দেখতে দেখতেই সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আবার আমিও রিভার্স করে দিলাম, হবে তো? আবার রিভার্স কোথায়? ভদ্রক। লাঞ্চটা আগেই অর্ডার করে দিয়েছিলাম, ভদ্রক ঢোকার আগেই সেটা দিয়ে গেল। অর্ডার করেছিলাম একটা এগ থালি আর দুটো চিকেন থালি। ভাত ডাল একটা তরকারি চিকেন স্যালাড আলু পেঁপে। বাবা মাংস খাবো কি করে? এই ট্রেনে প্যান্ট্রি কার আছে বলে চা পেতে কিন্তু আপনার খুব একটা অসুবিধা হবে না, মোটামুটি যখন চাইবেন তখনই পাবেন। দেখতে দেখতে রাতও হয়ে গেল, ট্রেন মোটামুটি 20 মিনিট লেটে যাচ্ছে। ১০:১৫ ঢোকার কথা কিন্তু ট্রেন ঢুকলো 10:35। অপেক্ষার অবসান, বৃষ্টি ভেজা রাতে গাড়ি নিয়ে রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থলে। স্টেশন থেকে মোটামুটি 10 মিনিট মতো লাগলো আমাদের হোটেলে পৌঁছতে। এই হচ্ছে আরকে বিচ, আর আরকে বিচের একদম উল্টো দিকেই হচ্ছে হোটেল বালাজি, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এখন লাগেজ টাগেজ রাখা হবে। একটা সুবিধে যেটা আছে সেটা হচ্ছে এখানে নিচেই হচ্ছে মানে খাবার দাবারের জায়গা রয়েছে। এখানে ভাত ডাল রুটি তরকারি সব রকম সব কিছু পাওয়া যায়, বাঙালি খাবার দাবার সব পাওয়া যায়। আর এর পাশেই হচ্ছে হোটেল নিরালা সৈকতে, ওইদিকে রয়েছে সোনার বাংলাও রয়েছে। প্রায় 11টা বাজে আমরা পৌঁছে গেছি, এখন হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো,
রাত্রিরে ডিনারটা করা হয়নি, আমরা ট্রেনে ডিনারটা আর করিনি, কারণ বাড়ি থেকে যেগুলো করে এনেছিলাম সেগুলো খাওয়ার ফলে পেট ভরে গেছিলো, যার জন্য আর রাত্রিরে ডিনারটা করিনি সেরকমভাবে, ভারী কিছু খাবার খাইনি। তো এখানে এসে এনারা বললেন যে হ্যাঁ ভাত ডাল তরকারি হয়ে যাবে, তো আমরা ওই অল্প করে নেব, মোটামুটি ছজন তো আছি, মিলিয়ে টিলিয়ে সব খাওয়া হয়ে যাবে আর কি। তো যাই হোক, এখন ডিনারটা করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, তারপর কালকে সকালে তো সাইট সিন আছেই। কালকে কোথায় কোথায় যাব, কি কি করব, সবটাই আপনাদের জানাবো, সঙ্গে থাকুন। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে এই দিকটা রয়েছে রিসেপশন এরিয়া। আর আমরা রুম নিয়েছি ফার্স্ট ফ্লোরে। তবে রুমটা আজকে দেখাচ্ছি না, কাল সকালবেলা দেখাবো। গুড মর্নিং ফ্রম আর্কে বিচ। আজ হচ্ছে 18 জুলাই বৃহস্পতিবার, বাজে এখন সকাল 6:15। আমাদের হোটেল থেকে বেরিয়ে বাইরেই দেখলাম প্রচুর পুলিশ রয়েছে, সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির ওপর কাজকর্ম চলছে আর কি। একটুখানি ওখানটা দাঁড়ালাম, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল বালাজি, ওই যে দূরে দেখা যায়। আর আরকে বিচে কিন্তু চান করা বারণ, এখানে লেখাই রয়েছে হিয়ার সুইমিং ইজ প্রোহিবিটেড। এইখানে কিন্তু বেশ ভালো ঢেউ আছে, আর ওইখানে মাঝে মাঝে সব বোল্ডারগুলো রয়েছে, যার জন্য একবার ঢেউয়ে আচার খেয়ে পড়লে একদম মানে বড় সড়ো দুর্ঘটনা হয়ে যেতে পারে। আর ওই যে দূরে পোর্টটা দেখা যাচ্ছে, কালকে রাত 11টার সময় এখানে পৌঁছেছি, রাত্রিবেলা তো আপনাদের দেখানো হয়নি হোটেলটা, আজকে আপনাদের দেখাবো হোটেলটা ভেতর থেকে, মোটামুটি ভালোই। আজকে আমাদের প্ল্যান হচ্ছে ভাইজ্যাগের 80% সাইট সিন কমপ্লিট করা। আজ এখান দিয়ে প্রচুর প্লেন যাচ্ছে, আশেপাশেই হচ্ছে এয়ারপোর্ট রয়েছে, এয়ারপোর্টটা মনে হয় পেছনেই রয়েছে। যাই হোক, আজকে আমাদের প্ল্যান হচ্ছে 80% সাইট সিন কমপ্লিট করে নেবো, তারপর কালকে এখান থেকে চলে যাবো আরাকুতে। কালকে রাত্রিটা আরাকুতে স্টে করে আবার পরশু দিন আরাকু থেকে এখানেই ব্যাক করবো, যে সাইট সিনগুলো বাকি থাকবে সেগুলো করবো। এখন হোটেলে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হবো, তারপরে ব্রেকফাস্ট আমরা সাইট সিন করতে যখন বেরোবো রাস্তাতেই করে নেবো। আমরা এই দিক থেকে হেঁটে এলাম সোজা, এই হচ্ছে আমাদের হোটেল, এখান থেকে সোজা হেঁটে এসে সামনেই রয়েছে চিলড্রেন পার্ক, ইন্দিরা গান্ধী চিলড্রেন পার্ক, নব হোটেল, এটা নব হোটেলের ঠিক উল্টো দিকেই রয়েছে। এই হচ্ছে আমাদের রুম, একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে, এদিকে আয়না, একটা সোফা, এই হচ্ছে খাট ডবল সাইড, একটা চেয়ার, এদিকে এসি পাখাও রয়েছে। আর এইখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বাথরুম, কমোড আছে, এদিকে বেসিন, শাওয়ার, গিজার নেই, মোটামুটি ঠিক আছে। তবে এখানে এইদিকে না হোটেল ভাড়াটা একটু বেশি, 2000 টাকা এই রুমটা, আমাদের তো অন্তত একটুখানি বেশি মনে হলো, আমরা অনলাইনে বুক করেই এসেছি। মোটামুটি একদম আরকে বিচ, লোকেশনটা খুব ভালো বলে আমার মনে হয় ওই জন্য ভাড়াটা এত বেশি। এইগুলো হচ্ছে ভিউ রুম, মানে সি ফেসিং, এইগুলো হচ্ছে 2000 টাকা করে নিল, আর যেগুলো হচ্ছে নন ভিউ রুম সেগুলো হচ্ছে 1800 টাকা করে। মোটামুটি লোকেশনটা কিন্তু খুব ভালো, একদম এইটাই হচ্ছে প্রপার আরকে বিচ, এইখানেই কিন্তু মানে আশেপাশে যেখানে যে হোটেলেই মানুষে উঠুক না কেন সবাই কিন্তু আরকে বিচে এই জায়গাটাতেই আসে সন্ধ্যের দিকে, তো সন্ধ্যেবেলা এই জায়গাটা জমজমাট থাকে, দিনের বেলাও জমজমাট থাকে, বাইরেটা গিয়ে ঘুরে এলাম দেখলাম বেশ ভালোই লাগলো।
তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর বেরোবো সাইট সিন করতে। এখন বাজে 9:30, আমরা রেডি হয়ে গেছি, গাড়ি আমাদের এসে গেছে, এখন আমরা বেরোবো। আমাদের একটু লেট হয়ে গেল কারণ একটু আগে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না। তো এখন নিচে যাওয়া যাক। রাস্তার ধারের একটা দোকানেই চলে এলাম ব্রেকফাস্ট করতে, আর সাউথের খাবারের মধ্যে ধোসা, দই বড়া, উপমা এগুলো তো থাকবেই। এই সব নিয়েই মিলিয়ে মিশে সেরে নিলাম ব্রেকফাস্টটা। আমরা এখন এসেছি সাইট সিনের প্রথম স্পট তিরুপতি টেম্পলে, আর এটা ভিউটা খুব সুন্দর এখান থেকে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে ভালোই। এই মন্দিরটি একদমই নতুন, 2 বছর হলো মন্দিরটি ওপেন হয়েছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে বিগ্রহের মূর্তিটি আপনাদের দেখাতে পারলাম না। আমরা এখন এসেছি ভীমলি বিচে, আর এদিকে বৃষ্টিও পড়ছে, জোরদার, তাড়াতাড়ি দেখে পালাতে হবে। ভেমিলি বীচ দেখে পরের স্পটে যাওয়ার পথেই রাস্তার ধারে পড়লো এই জায়গাটা। খুব সুন্দর, প্রচুর নারকোল গাছ দিয়ে ঘেরা জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। এখন আমরা এসেছি, জায়গাটার নাম বললো শিলা তোরণাম, মানে ন্যাচারাল ব্রিজ, ব্রিজ নয় ওটা, কি বলে, ন্যাচারাল আর্চ। এখন আমরা সামনেটায় যাচ্ছি, আর কি বৃষ্টি শুরু হয়েছে, যদিও আমরা বর্ষাকালে এসেছি, এক্সপেক্ট করেছিলাম যে বৃষ্টি হবে। কোথায় যাচ্ছে? গুহা, গুহাটা দেখতে দেখো সামনে। হ্যাঁ, পড়ে না যায় দেখো, আবার আস্তে আস্তে। জায়গাটা ভালো কিন্তু খুব দেখে শুনে যেতে হবে। এই জায়গাটাকে থোতলাকোন্ডা বিচও বলে, আর এই থোতলাকোন্ডা বিচের মেন আকর্ষণই হলো এই ন্যাচারাল আর্চটা। এখন আমরা এসেছি থোতলাকোন্ডা বৌদ্ধ মঠ দেখতে। এই জায়গাটি ভারতীয় নৌবাহিনী তাদের একটা বায়বীয় সমীক্ষার সময় প্রথম আবিষ্কার করেছিল।
1976 সালে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রত্নতত্ত্ব বিভাগ এখানে খননকার্য চালিয়ে আবিষ্কার করেছিলেন হিনোজান বৌদ্ধ কমপ্লেক্সের, যেটি অনুমান করা হয় প্রায় 200 বছর পুরনো। থোটলাকোন্ডা নামের আক্ষরিক অর্থ হল পাথরের কূপ সহ পাহাড়। এই কূপের মধ্যে বৃষ্টির জল সংগ্রহ করে বৌদ্ধ ভিক্ষুরা সেটাকে পিউরিফাই করে নাকি খেতেন। হাতে সময় থাকলে এখান থেকে ঘুরে যাবেন, ভালোই লাগবে। এখন আমরা এসেছি বহু বছরের পুরনো রামানাইডু ফিল্ম সিটিতে। এই দিকটা এসো, ওদিকে কোথায় যাচ্ছে? ফিল্ম সিটি নিয়ে আলাদা করে বলার আর কিছু নেই। এখানে প্রচুর মেমেন্টো রাখা রয়েছে, এখানে প্রচুর শুটিং হয়েছে, কারা কারা এসেছিলেন সেই সব ছবিগুলো এখানে সাজানো রয়েছে। একটা বিশাল বড় চত্বর, এক একটা ঘর করে রাখা রয়েছে। যেমন এইটা হচ্ছে থানা, এর পেছনের দিকেই রয়েছে হসপিটাল। এটা বলার আর অবকাশ রাখে না যে এগুলো সবই কিন্তু মিথ্যা, মানে সবই আর কি শুটিংয়ের কাজে ব্যবহার করা হয়। এটাও একটা বিশাল বড় হলঘর টাইপের, জানতে পারলাম কালকেই নাকি এখানে শুটিং হয়েছে। এটা বিশাল বড় একটা বাড়ি, ভেতরে ঢোকা যদিও অ্যালাউ নয়, এই সিঁড়ি দিয়ে উঠে সামনেটুকু অবধি যাওয়া যাবে। বৃষ্টির মধ্যে দেখতে বেশ ভালোই লাগছে। রামানাইডু ফিল্ম সিটি দেখে চলে এলাম ঋষিকোণ্ডা বিচে, যেটা ভাইজ্যাকের সব থেকে ফেমাস বিচ। ফেমাস কারণ এখানেই সবাই স্নান করতে আসেন, এছাড়া এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসও হয়, যেটা বর্ষাকাল বলে এখন বন্ধ আছে। ভেবেছিলাম আজকে 80% সাইট সিন কমপ্লিট করে নেব, কিন্তু বৃষ্টি বাঁচাতল। সময় যতই এগোতে থাকলো বৃষ্টি ততই বাড়তে লাগলো। অগত্যা হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম, এখন চলে এসেছি ডিনার করতে। ডিনার করে রুমে গিয়ে সোজা ঘুম, তারপর কালকে যাব আরাকুতে। কাঁচের ট্রেনে পাহাড়ি পথে চলেছি আরাকুতে। ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার পথের এই যে নৈসর্গিক দৃশ্য, সেটা ভাষায় যত বলবো সেটা কমই হবে। বিস্তারিত আলোচনা তো থাকছেই আগামী পর্বে, হোটেল, খাওয়া দাওয়া, সেখানকার সাইট সিন সব কিছু থাকবে পরের পর্বে। আমাদের ড্রাইভারের নাম, ফোন নাম্বারের ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও সবিস্তারিত আলোচনা করব আমাদের এই ভাইজ্যাক আরাকু সিরিজের একদম লাস্ট পর্বে, ততক্ষণ সঙ্গে থাকুন। আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।